বর্তমান সময়ে ভারতীয় বিমান বাহিনীর কাছে অ্যাওক্স এয়ারক্রাফটের সংখ্যা অত্যন্ত কম আছে, যদি চীন আর পাকিস্তানের সাথে তুলনা করা হয় তো। বর্তমানে ভারতের কাছে 6টি অ্যাওক্স এয়ারক্রাফট আছে, সেখানে পাকিস্তানের কাছে আছে 11টি আর চীনের কাছে আছে 29টির মতো উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং চীনের তুলনায় ভারতের অ্যাওক্স এয়ারক্রাফট ফ্লিটের সংখ্যা অনেকটাই কম। তো এমত অবস্থায় বোয়িং কোম্পানির তরফ থেকে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে যে বেশ কিছু দেশ তাদের তৈরি E-7 ওয়েডগেটেল অ্যাওক্স এয়ারক্রাফটের প্রতি নাকি ইন্টারেস্ট দেখিয়েছে, আর সেই সব দেশের মধ্যে ভারতের নামও আছে। তো আসুন এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করি সত্যিই কতটা সম্ভাবনা আছে বোয়িং থেকে অ্যাওক্স এয়ারক্রাফট কেনার। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমানে ভারত 3টি ইসরায়েলের এবং 3টি ভারতের অ্যাওক্স এয়ারক্রাফট অপারেট করে। অনেকের এখানে ভুল ধারণা থাকে যে ভারত কোথায় অ্যাওক্স তৈরি করেছে, ওটা তো ব্রাজিলে। তো যারা এই কথা বলেছে বা বলে তারা কারা বলে বোঝাতে হবে না। দেখুন, একটি কমার্শিয়াল এয়ারক্রাফটকে মডিফাই করেই কিন্তু সেটাকে অ্যাওক্সে রূপান্তরিত করা হয়। যেমন ধরুন, ভারত রাশিয়া থেকে A-50EI এয়ারক্রাফট কিনেছিল, তাতে ইসরায়েলের সমস্ত ইকুইপমেন্ট ইনস্টল করে সেটাকে একটি অ্যাওক্সে রূপান্তরিত করা হয়। ফ্যালকন নাম দেওয়া হয়েছে পরে যাকে। তেমনই কিন্তু ভারত ব্রাজিল থেকে 3টি EMB-145 কমার্শিয়াল এয়ারক্রাফট কিন্তু ক্রয় করেছিল এবং তাতে DRDO-র অ্যাওক্সের সমস্ত রকম ইকুইপমেন্ট কিন্তু ইনস্টল করে সেটাকে একটি অ্যাওক্সে রূপান্তরিত করে, যার নাম দেওয়া হয়েছে নেটো অ্যাওক্স এয়ারক্রাফট। তো আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। তো রিসেন্টলি একটি টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়, আপনারা স্ক্রিনেও সেটা দেখতে পাচ্ছেন, যে বোয়িং জানিয়েছে বেশ কিছু দেশ বোয়িংয়ের তৈরি সব থেকে অ্যাডভান্স অ্যাওক্স এয়ারক্রাফটের প্রতি নাকি ইন্টারেস্ট দেখিয়েছে। সেই দেশগুলি হচ্ছে জাপান, কাতার এবং ভারত। E-7 ওয়েডগেটেলকে পৃথিবীর মোস্ট অ্যাডভান্স এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হিসাবে কিন্তু ধরা হয়। বোয়িং 737 এয়ারক্রাফটকে মডিফাই করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। 360 ডিগ্রি কভারেজ দিতে সক্ষম এটি। এতে ব্যবহৃত র্যাডারের ম্যাক্সিমাম রেঞ্জ 600 কিলোমিটার ধরা হয়। তো এবার প্রশ্ন হলো, ভারত কি সত্যিই বোয়িংয়ের তৈরি অ্যাওক্স কিনবে বা কতটা সম্ভাবনা? তো আমার মতে সম্ভাবনা নেই বললেই চলে। দেখুন, ভারত অলরেডি কিন্তু অ্যাওক্স তৈরি করে ফেলেছে, যার নাম নেত্র। নেত্র 2 এর উপর কিন্তু কাজ DRDO প্রায় শেষ করে ফেলেছে, যা নেত্র 1-এর থেকে সব দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে। এখন শুধু কোন এয়ারক্রাফটের উপর এগুলো ইনস্টল করা হবে সেটা দেখা হচ্ছে। সম্ভবত এয়ারবাস A319 অথবা এয়ারবাস A321 প্ল্যাটফর্মকে DRDO মডিফাই করে নেত্র 2 অ্যাওক্স এয়ারক্রাফট বানাবে। বর্তমানে ভারতের তৈরি নেত্র অ্যাওক্স এয়ারক্রাফট 240 ডিগ্রি কভারেজ দিতে সক্ষম এবং এর রেঞ্জ 250 কিলোমিটার ধরা হয়। তো নেত্র 2 যেটা তৈরি করা হচ্ছে সেটি 360 ডিগ্রি কভারেজ দিতে সক্ষম এবং রেঞ্জ হবে 500 কিলোমিটার পর্যন্ত। তাছাড়াও নেত্র 1 একটি কম্বাট প্রোভেন অ্যাওক্স, 2019 সেটা কিন্তু প্রুভ করে দিয়েছে। তো আমার মতে ভারতীয় বিমান বাহিনী অন্য কোনো দেশ থেকে অ্যাওক্স এয়ারক্রাফট ক্রয় করবে না, আর করাও উচিত না। তো আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।